চিতপুরে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ জানালো পরিবার। পরিকল্পনা করে খুন অভিযোগ পরিবারের। বন্ধুদের কাছে পাওনা দাবি করাতেই খুন, এমনটাই অভিযোগ তুলছে পরিবার। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ তুলছে পরিবার এবং পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে গতকালই তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে খুন করা হয়েছে তাদের ছেলেকে। এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি বা যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন চিতপুর থানাতে। এবং তাদের এটাও বক্তব্য যে কিছু টাকা বধূদের কাছ থেকে পেত এই বিনোদ মল্লিক, যার মৃত্যু হয়েছে। এবং পরিবারের সদস্যরা বলছেন যে পরিকল্পনা করে এই খুন। প্রাথমিক যে তদন্ত করেছে পুলিশ, সেখানে এখনো পর্যন্ত আনন্যাচারাল ডেথ তার মামলা চলছে এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্তের প্রক্রিয়া চলবে। ছজন বন্ধুকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করা হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। একটি ঝামেলা হয়েছিল যে ঝামেলা সামলাতে যায় ওই যুবক যার মৃত্যু হয়েছে, কিন্তু সেই সময় কোনোভাবে সে পড়ে গিয়েছে বা অচেতন হয়ে গিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তার পরবর্তীকালে তিনি একটি বাইকের সামনে দাঁড়িয়ে ছিল, পাটি চলছিল এবং তারপরে হঠাৎ করে সে পড়ে যায় এবং সে আহত হয় এবং তাকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা কি আদৌ কি তাকে কেউ মারধর করেছে সেই জন্য এই ঘটনা, নাকি না তার মৃত্যু হয়েছে অন্য কোনো কারণে, সেটা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। তবে পরিবারের সদস্যরা তারা তদন্ত চাইছেন এবং তারা চাইছেন যে যাতে প্রকৃতভাবে তদন্ত করা হোক এবং খুনের অভিযোগ এখনো পর্যন্ত তাদের তরফ থেকে করা হচ্ছে। ধন্যবাদ আবির। ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যার শহীদদের স্মরণ সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশি হয়রানির অভিযোগ। এবছর আগেই আদালতের প্রয়োজনীয় নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, আগামী 7ই জানুয়ারির নেতাইতে এই শহীদ দিবসের কর্মসূচি হওয়ার কথা রয়েছে এবং যেখানে শুভেন্দু অধিকারী তিনি যোগ দেবেন। তার অভিযোগ হলো যে গত বছরও এই অনুষ্ঠান ঘিরে একটা বিতর্ক তৈরি হয় এবং পুলিশের তরফ থেকে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং তারপরে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই তিনি কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশের যারা পদস্থ কর্তা রয়েছেন, উচ্চ পদস্থ ব্যক্তিরা রয়েছে, তারাই প্রকাশ্যে সেখানে উপস্থিত থেকে তাকে হেনস্থা করেছে বলে অভিযোগ। ফলে তো সব মিলিয়ে তিনি আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার বক্তব্য হলো তাকে যেন এবছর কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এবং তাকে যেন এবারও গতবারের মতো হেনস্থার শিকার না হতে হয়, সেই জন্যই কলকাতা হাইকোর্ট পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিক। এই মর্মেই তিনি বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে আবেদন করেছেন। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামী 4ই জানুয়ারি মামলার শুনানি শুরু হতে পারে সেই সম্ভাবনাই কিন্তু রয়েছে। ধন্যবাদ সৌভিক।